আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খন্দকার এনায়েতুল্লাহ মহাসচিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। আসলে আমরা সড়ক দুর্ঘটনায় যে কোনো সেমিনার বা কোনো আলোচনা পাইলে যত শত ব্যস্ততার মাঝেও আমি চেষ্টা করি সেখানে উপস্থিত হওয়ার জন্য, মানুষ থেকে জানার জন্য এবং কিছু বলার জন্য। অ্যাকচুয়ালি এতক্ষণ যতটুকু শুনতেছিলাম বক্তব্য, সড়ক দুর্ঘটনা কিন্তু আমাদের দেশে বছর প্রতিটি বছর হ্রাস পাচ্ছে, এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। সঠিক জরিপ থেকে তথ্য নিলে পরে, বিভিন্ন জরিপগুলো একসাথে মিলাইলে পরে সেটা সত্যতা পাওয়া যাবে। এটার অন্যতম কারণ হলো যে সড়ক দুর্ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে দেশের যে সরকারগুলো কাজ করেছে আর বর্তমান সরকার সড়ক দুর্ঘটনা নিয়ে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। আপনার এই দেখুন রাস্তাগুলো, এই রাস্তাগুলো যখন সৃষ্টি হয়েছে এটা আজ থেকে না, বহু বছর আগে রাস্তাগুলো তৈরি হয়েছে। দেখেন আঁকা বাঁকা বিভিন্ন জায়গায় যে রাস্তাগুলো, আপনার রাস্তা যখন যাবেন কিছুক্ষণ পরপর রোডস অ্যান্ড হাইওয়েতে বোর্ড লাগানো আছে যে দুর্ঘটনা প্রবণ এলাকা, সাবধানে গাড়ি চালুন। যারা রোড তৈরি করছে তারাই বলতেছে দুর্ঘটনা প্রবণ এলাকা। এই বিভিন্ন জায়গায় ব্ল্যাক স্পটগুলো এই সরকার আমলে এই ব্ল্যাক স্পটগুলো এগুলোকে ড্রেস করা হচ্ছে এবং মাননীয় প্রধানমন্ত্রী একদিকের বৈঠকে ব্ল্যাক স্পটগুলো ঠিক করার জন্য অনেক বড় বরাদ্দ দিয়েছে, যার ফলে এই ব্ল্যাক স্পটগুলো ঠিক করা হচ্ছে বিভিন্ন জায়গায়। এবং দুর্ঘটনার জন্য ড্রাইভারদের যে প্রশিক্ষণ, এর সাথে সংশ্লিষ্ট যারা সবার প্রশিক্ষণ যেটা এই সরকার আমলে দেওয়া হচ্ছে, যেটা অতীতে এগুলো খুবই এই ধরনের প্র্যাকটিস ছিল না। তারপরে বিভিন্ন মিডিয়া যেমন সেমিনার, যেমন আজকের অনুষ্ঠান, এগুলো সারা দেশের নাগরিক যখন সচেতন হয়ে আসছে এবং পরিবহন সাথে সংশ্লিষ্ট শুধু বাস ট্রাকের মালিক নয়, অন্যান্য যারা সংশ্লিষ্টদের সবার ক্ষেত্রে এই দুর্ঘটনাকে কমানোর জন্য যে সবার যে চেষ্টা, ঐক্যবদ্ধ চেষ্টার ফলে এবং বেশ কিছু কাজ করার ফলে দুর্ঘটনার হার কমিয়ে আসছে। হ্যাঁ, এটা যথেষ্ট নয়, দুর্ঘটনার হার আরও কমিয়ে আনতে হবে। সুতরাং দুর্ঘটনার বিষয়গুলো আমরা বিভিন্ন সময় অনেক আলোচনা করছি। দুর্ঘটনার ব্যাপারে অনেক সংশ্লিষ্টতা শুধু পরিবহন মালিক, এখানে ড্রাইভার অদক্ষতা যেমনভাবে জড়িত আছে তেমনভাবে রাস্তা ত্রুটি জড়িত আছে। তেমনভাবে আপনি দেখুন রাস্তায় নসিমন করিমন ভটভটি হাট বাজার, আপনি একটা আপনি বিদেশের রাস্তাগুলো আমাদের দেশে অনেকেই বলে বিদেশে এরকম এরকম সেরকম আছে, কিন্তু আমি তো এটাও বলতে চাই যে বিদেশে এমনও আছে যে রাস্তার দুই পাশে কাটা তারের বেড়া দিয়ে রাখে যেন পশু পর্যন্ত রাস্তায় যেন আসতে না পারে। আর আমাদের দেশে কি হচ্ছে দেখেন, নসিমন করিমন বরপটি হাট বাজার রাস্তার দৌড়াইয়ে পার হচ্ছে, আপনি দেখেন ফুটওভার ব্রিজ দিয়ে উঠতেছে না, উত্তপ কিয়ে চলে যাচ্ছে কত কষ্ট করে, তারপর ফুটওভার ব্রিজ ব্যবহার করতেছে না। আমাদের দেশ প্যালেস্টাইনের যে সচেতনতা, এটা আমি মনে করি অনেক বেশি প্রয়োজন। আপনি বুয়েন রিসার্চে কি বলছে, 52% দুর্ঘটনা ঘটতেছে হাইওয়েতে প্যালেস্টাইনের কারণে, তাদের ভুলের কারণে, কিভাবে রাস্তা ব্যবহার করবে সেটুকু জানে না। আমি আমার গাড়ির কথা বলি, আমার গাড়ির আমরা যেমন আমাদের গাড়ি, আমি এনআর ট্রান্সপোর্টের MD, আমার গাড়িগুলোর প্রতিটা দুর্ঘটনা নিয়ে আমরা কাজ করে থাকি। কেন করছে, কি জন্য করছে, ড্রাইভারদেরকে ডাকাই এবং সেখানে আমাদের একটা টিম আছে, সেই টিমটাই কাজ করে। একদিন আমার ট্রেনিংয়ের মধ্যে আমাদের আজকে প্রধানমন্ত্রী ইলিয়াস কাঞ্জন সাহেবকে আমি নিমন্ত্রণ জানিয়েছিলাম, উনি গিয়েছিলেন যে আমাদের পদ্ধতিগুলো কেমন। আমি একটা দুর্ঘটনার সম্বন্ধে বলি, মমেসিং রোডে গাড়ি যাচ্ছিল, গ্রামের দুই মহিলা, একজন তার বাড়িতে তাম গ্রাম থেকে গ্রামের একবার প্রত্যন্ত অঞ্চল থেকে মমেসিংয়ে তার বাড়িতে তার বোন বেড়াতে আসছে, তা এক বোন হাত ধরে রাস্তা পার হচ্ছে। তো রাস্তা পার হচ্ছে তখন গাড়িটা এদিক দিয়ে আসছে, যারা ওদিকে যাচ্ছে, যে গাড়ি এদিকে আসছে তারা দৌড় দিয়ে আবার এই পাশে এদিকে দৌড় দিল, দুজনে গাড়ির সামনে পড়ে গেল, মারা গেল। এই যে রাস্তা ব্যবহার বা কোনখান দিয়ে ব্যবহার করবে, শুধু আমি মনে করি এটারও অনেক সচেতনতা দরকার। যাই হোক, আপনি মনে করেন নারীদের যেটা কথা বলেছেন আমরা যে নারীরা চালকের ব্যাপারে, বিদেশে অনেক আমরা দেখতে পাই যেগুলো নারীরা বাস ট্রাক চালায়। তো আমি মনে করি নারী চালক যদি এই সেক্টরে আসে, নারীরা সাধারণত তারা ঠান্ডা মস্তিষ্কে তারা এখন নিয়ন্ত্রণ করে গাড়ি চালায়, এবং যারা প্রাইভেট কার, প্রচুর প্রাইভেট গাড়ি চালায় নারীরা আমরা দেখতে পাই রাস্তাঘাটে, সেগুলোর দুর্ঘটনার হার অনেকটা জিরো বলা যেতে পারে যেগুলো রাস্তাঘাটে নারীরা গাড়ি চালায়। কিন্তু বাস ট্রাক আসা দরকার,
এই সমাজকে পরিবর্তন করতে হলে সবাই একটা জায়গা থেকে যদি আমরা কাজ করি, তাহলে আমি মনে করি একদিন না একদিন এই সমাজের সবকিছু ভালোর দিকে আসবে, পরিবর্তন হবে। আমরা সড়ক পরিবহন সমিতির পক্ষ থেকে দুর্ঘটনার ব্যাপারে আমাদের যেসব ভুল ভ্রান্তি আছে সেটা আমরা অস্বীকার করি না। আমাদের ভুল ভ্রান্তি এখানে প্রচুর আছে। আমি এটা বলি, আমাদের এই সেক্টরকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে চালক তৈরির কোনো বিকল্প নেই। চালক তৈরির কোনো বিকল্প, আমি 36 ইয়ার 36 বছর এই সেক্টরের সাথে জড়িত, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে এখনো 8-10 লক্ষ চালকের অভাব। আপনারা বিশ্বাস করবেন কিনা যায় না, চালক দুর্ঘটনা ঘটে চলে যায়, মালিকের সাথে দেখাও করে না। আমরা যারা গাড়ির মালিক আছি আমাদের এমন অবস্থা, আমরা এখন ব্রোকারের মাধ্যমে চালক খুঁজে আনতে হয় টাকা দিয়ে, ব্রোকারের মাধ্যমে। তাই আমি কিভাবে তাকে শাস্তি দিব? আমি যদি ব্রোকার দিয়ে চালক আনতে হয় শাস্তি দিব কিভাবে? চালক চাকরি অ্যাভেলেবেল, চালক নাই। এই চালকের তৈরি দিকে বহু বছর যাবত বাংলাদেশে হয় নাই। আমরা কি ভাই ইলিয়াস কাঞ্চন সাহেব আর সবাই মিলে যদি আমরা যদি দুর্ঘটনা নিয়ে রাত দিন কাজ, যদি এই কাজের মা কাজের সময় যদি আমরা ডাবলও করে দিই, কিন্তু চালক তৈরি ছাড়া শৃঙ্খলা ফিরিয়ে আনা একটু কষ্টকর। চালককে যদি যদি চালক বুঝে দেয় ইয়েস এখানে আমরা ভুল ভ্রান্তি করলে আমাদেরকে পানিশমেন্ট পাইতে হবে, চালক যদি বলে মনে করে যে আমাকে আইন মেনে চলতে হবে, আইন না মানে উপায় নাই, তাহলে পরে আমি মনে করি এটাকে আরো কমিয়ে আনা সম্ভব। দুর্ঘটনা একবারে দূর করা সম্ভব নয়, তবে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। তো কমিয়ে আনার পিছনে রাস্তার ত্রুটি, এবং যেমন নতুন আইনে যেটা বলা আছে 10 মিটারের মধ্যে রাস্তার দুই পাশে কোনো কিছু থাকবে না, হাট বাজার গরু ছাগল চলতে পারবে না, পেট্রোল পাম্প থাকতে পারবে না, কিছু থাকতে পারবে না। সুতরাং সেগুলো যদি বাস্তবায়ন হয়, চালক যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমরা মনে করি অন্যান্য কাজ দুর্ঘটনার হার অনেক অংশে কমিয়ে আসবে। তবে এই সরকার 3 লক্ষ চালক তৈরির সে প্রকল্প হাতে নিয়েছে, এটা তো অত্যন্ত সুখবর, এবং সে 3 লক্ষ চালক আমরা আগামী ভবিষ্যতে দেখতে পাবো। অন্তত পক্ষে 3 লক্ষ হেভি লাইসেন্সধারী চালক যদি আসে, তাহলে আমি মনে করি অনেকটা এই চালকের যে অভাব এটা কিছু ধরলে দূর হবে। পাশাপাশি নতুন আইন, এই নতুন আইনের মধ্যে অনেক ভালো দিকগুলো আছে। সড়ক পরিবহন আইন 2018, এর মধ্যে অনেক ভালো দিকগুলো আছে। এর মধ্যে কিছু কিছু দিক আছে সম্মতিপূর্ণ নয়, সেই দিকগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। আমরা সেই দিকগুলো নিয়ে আলোচনা করে সেগুলো যেন বাস্তবতার সাথে মিল রেখে যেন করা যায়। আর কিছু কিছু আইন আছে এখানে অনেক ভালো দিক, এবং এখানে পানিশমেন্টের ব্যাপার বলা আছে, তাহলে আমি মনে করি নতুন আইনটাও বাস্তবায়ন হওয়া দরকার। সবকিছু মিলিয়ে আশা করি আমরা ভবিষ্যতে দুর্ঘটনা কমে আসবে, এবং নারী চালক যারা আছে তারা এগিয়ে আসুক। আমাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দেব। আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। প্রশিক্ষণার্থী ড্রাইভার মামনি আক্তারকে তার কথা বলতে।